আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আজকের ক্লাসে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও মহান রাব্বুল আলামিনের রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। শুরুতে আমার পরিচয় দিয়ে নিচ্ছি, আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন, সহকারী শিক্ষক, পালংতুরাশার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়, শরীয়তপুর। তোমাদের আজকের পাঠ পরিচিতি নবম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের তৃতীয় অধ্যায়ের পাঠ শিরোনাম হচ্ছে জাকাত। আজকের পাঠ শিরোনাম জাকাত। আজকের এই পাঠ থেকে তোমরা যা শিখতে পারবে তা হলো জাকাতের সংজ্ঞা ও পরিমাণ বলতে পারবে, অর্থাৎ কি পরিমাণ সম্পদ থাকলে জাকাত দিতে হবে, জাকাত কার উপর ফরজ বা আবশ্যক তা ব্যাখ্যা করতে পারবে, জাকাত বণ্টনের খাত বর্ণনা করতে পারবে, দারিদ্র বিমোচনে জাকাতের ভূমিকা বিশ্লেষণ করতে পারবে। শুরুতেই আমরা জাকাতের পরিচয় জেনে নেই। জাকাত শব্দের আবিধানিক অর্থ হল পবিত্রতা, পরিশুদ্ধতা ও বৃদ্ধি পাওয়া। আর ইসলামী শরীয়তের পরিভাষায় ধনী ব্যক্তির নিসাব পরিমাণ সম্পদ থাকলে নির্দিষ্ট অংশ নির্দিষ্ট খাতে ব্যয় করাকে জাকাত বলে। আচ্ছা, ছবিটি লক্ষ্য করো, এখানে একজন ধনী ব্যক্তির ছবি দেওয়া হয়েছে। সে ব্যক্তি অর্থ সম্পদ পেয়ে বলতে চাচ্ছে, আলহামদুলিল্লাহ এ সব কিছু আমার মালিকানায়। অর্থাৎ সে ধনী ব্যক্তি সম্পদ লাভ করে সে আল্লাহর শুকরিয়া আদায় করছে এবং সে বলতে চাচ্ছে যে মহান রব্বুল আলমিনের প্রশংসা যে তিনি আমাকে আমার মালিকানায় এ সম্পদ প্রদান করেছেন। সুতরাং এই সম্পদ থেকেই আল্লাহ তাআলার নির্দেশে নির্ধারিত অংশ জাকাত প্রদান করতে হবে, নির্ধারিত খাতসমূহে ব্যয় করতে হবে। আচ্ছা, সুতরাং ধনী ব্যক্তিটি বলতে চাচ্ছে যে ইসলামের বিধি বিধান অনুসারে আমাকে অবশ্যই জাকাত দিতে হবে, কারণ জাকাত ফরজ হওয়ার যে সকল শর্তগুলি রয়েছে, যদি কারো মধ্যে সে সকল শর্তগুলি পরিপূর্ণভাবে পাওয়া যায় তাহলে অবশ্যই তাকে জাকাত প্রদান করতে হবে। আর জাকাত ফরজ হওয়ার শর্ত হচ্ছে সাতটি, যেমন মুসলমান হওয়া। প্রথম শর্ত হচ্ছে অবশ্যই মুসলমান হতে হবে। দুই, নিসাবের মালিক হওয়া, অর্থাৎ যে পরিমাণ সম্পদ থাকলে জাকাত প্রদান করতে হবে সে পরিমাণ সম্পদের মালিক হতে হবে। তিন, যা প্রয়োজনের অতিরিক্ত সম্পদ, অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদের প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থাকতে হবে। এরপরে ঋণগ্রস্ত নই, অর্থাৎ ঋণগ্রস্ত না হওয়া। এ অর্থ এক বছর যাবৎ আমার নিকট আছে, অর্থাৎ এক বছর মালামাল, এক বছর কাল স্থায়ী হওয়া। অর্থাৎ হাদিসে আছে ওই সম্পদে জাকাত নেই যা পূর্ণ এক বছর মালিকানায় না থাকে। অর্থাৎ ব্যক্তির নিকট সম্পদ এক বছর স্থায়ী হতে হবে। এবং জ্ঞানী হওয়া, অর্থাৎ পাগল ব্যক্তির উপর জাকাত ফরজ নয়। সুতরাং জাকাত ফরজ হওয়ার অন্যতম সম্পদ অন্যতম শর্ত হচ্ছে জ্ঞান সম্পন্ন হওয়া, জ্ঞানী ব্যক্তি হওয়া। এরপর হচ্ছে পূর্ণ বয়স্ক ব্যক্তি হওয়া, অর্থাৎ বালেগ হওয়া। জাকাত দাতাকে অবশ্যই বালেগ তথা প্রাপ্ত বয়স্ক হতে হবে। শিশু নাবালেগ যত সম্পদের মালিকই হোক না কেন, বালেগ হওয়ার পূর্বে তার উপর জাকাত ফরজ হয় না। সুতরাং এ সকল শর্তগুলো যার মধ্যে পরিপূর্ণভাবে পাওয়া যাবে তাকে ইসলামের বিধান অনুসারে জাকাত প্রদান করতে হবে।
আচ্ছা যাকাতের নিসাব, নিসাব শব্দের অর্থ হচ্ছে নির্ধারিত পরিমাণ, অর্থাৎ সব প্রয়োজন মিটিয়ে শুধুমাত্র নিসাব পরিমাণ অর্থ আছে তা থেকে যাকাত প্রদান করতে হবে। আর যাকাতের নিসাব বা পরিমাণ হচ্ছে 7.5 তলা স্বর্ণ অথবা 52.5 তলা রৌপ্য অথবা সম পরিমাণ সম্পদ যার নিকট মালিকানায় থাকবে, এক বছর কাল অতিবাহিত হবে তার নির্ধারিত অর্থাৎ 40 ভাগের 1 ভাগ যাকাত প্রদান করতে হবে। স্ত্রীলোকের ব্যবহার্য সোনা রূপার অলংকার জীবনের আবশ্যকীয় মৌলিক বস্তুর অন্তর্ভুক্ত নয়, কাজেই অলংকার নিসাব পরিমাণ হলে তাকে যাকাত দিতে হবে। সোনা রূপা ব্যতীত অন্য কোন ধাতু যেমন তামা, কাঁসা, পিতল ইত্যাদি ব্যবহার্য জিনিস থাকলে যাকাত দিতে হবে না, তবে ব্যবসায়ের সামগ্রী হলে যাকাত দিতে হবে। সুতরাং আমরা যাকাতের নিসাব বুঝতে পারলাম যে 7.5 তলা স্বর্ণ অথবা 52.5 তলা রৌপ্য অথবা সম পরিমাণ সম্পদ যদি কারো নিকট থাকে তাহলে তাকে অবশ্যই যাকাত প্রদান করতে হবে। আচ্ছা, স্বর্ণ এবং রৌপ্যের, যেহেতু স্বর্ণের পরিমাণ বেশি 7.5 তলা স্বর্ণ অথবা রৌপ্যের পরিমাণ বলা হয়েছে 52.5 তলা রৌপ্য, এই দুটিকে নির্দেশ করা হয়েছে অথবা সম পরিমাণ সম্পদ। এখানে একটি বিষয় লক্ষণীয় যে হানাফি মাজহাব অনুসারে গরিবদের স্বার্থে রৌপ্যের মূল্যের শতকরা 2.5 টাকা হারে যাকাত দেওয়া উত্তম, অর্থাৎ যার নিকট স্বর্ণ নেই রৌপ্য রয়েছে রৌপ্য পরিমাণ সম্পদ হিসেব করে সমুদয় সম্পদকে সুন্দর করে হিসেব করে শতকরা 2.5 টাকা হারে যাকাত দেওয়া উত্তম। আচ্ছা, এখন লক্ষ্য করো শিক্ষার্থীরা, যাকাতের খাত সমূহ, অর্থাৎ যাকাতের খাত হচ্ছে যে সকল খাতে যাকাত প্রদান করতে হবে, যে সকল খাত সমূহে যাকাতের অর্থ ব্যয় করতে হবে সেগুলি হচ্ছে যাকাতের খাত। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের খাতকে নির্ধারণ করে দিয়েছেন। আচ্ছা, এখানে লক্ষ্য করো যাকাতের খাতের বিষয়গুলো হচ্ছে, যেমন দেখো মিসকিন, মিসকিনকে যাকাত প্রদান করতে হবে, অর্থাৎ যারা নিঃস্ব নিজের পেটের অন্ন জোগাড় করতে পারে না এবং অভাবগ্রস্ত থাকা সত্ত্বেও সম্মানের ভয়ে কারো দ্বারস্থ হয় না তাদেরকে মিসকিন বলা হয়। এরপর হচ্ছে যাকাতের কর্মচারী, যাকাতের কর্মচারীকে যাকাত প্রদান করতে হবে। মন জয় করা অর্থ হচ্ছে সদ্য মুসলমান হওয়া ব্যক্তির সমস্যা দূরীকরণে এবং ইসলামের উপর অবিচল রাখার উদ্দেশ্যে তাদেরকে যাকাত দেওয়া যাবে। ইসলামী পরিভাষায় তাদেরকে মুআল্লাফাতুল কুলুব বলা হয়, ইসলামের প্রাথমিক যুগে এ জাতীয় লোককে যাকাত দেওয়ার বিধান ছিল। এরপর হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তি, যে নিজের প্রয়োজন মিটিয়ে ঋণ পরিশোধ করতে অক্ষম তাদের যাকাত দিয়ে ঋণ পরিশোধ করতে সাহায্য করা যায়। দাস মুক্তি, দাস মুক্তি হচ্ছে যে দাস নিজেকে মুক্ত করার জন্য তার প্রভুর সাথে চুক্তিবদ্ধ হয়েছে সে দাসকে যাকাত প্রদান করা যাবে। এরপর হচ্ছে ফকির, ফকিরকে বাংলায় গরিব বলা হয় যাদের কিছু না কিছু সম্পদ আছে কিন্তু প্রয়োজনের তুলনায় তা যথেষ্ট নয়, তাদেরকে যাকাত প্রদান করতে হবে। মুসাফির ব্যক্তিকে যাকাত প্রদান করা যাবে, অর্থাৎ যে ব্যক্তি সফরে গিয়ে অসহায় হয়ে পড়ে বা যাত্রাপথে আর্থিক বিপদে পড়লে সাময়িকভাবে তাকে যাকাতের অর্থ প্রদান করা যায়। আল্লাহর রাস্তায়, এর আরবি পরিভাষা হচ্ছে ফি সাবিলিল্লাহ, এটির অন্য অর্থ জিহাদ। ইসলামের প্রচার ও প্রসারে এবং কুফরি ব্যবস্থাকে নির্মূল করে ইসলামী ব্যবস্থা প্রতিষ্ঠার সকল প্রচেষ্টাকেই জিহাদ বলা হয়, অর্থাৎ এরূপ ইসলামের খিদমতে নিয়োজিত ব্যক্তিকে যাকাত থেকে সাহায্য করা যায়। তাহলে যাকাতের মাসারিফ বা ব্যয়ের খাত সমূহ হচ্ছে
8টি। এই নির্ধারিত খাতের বাহিরে অন্য কোন খাতে যাকাত প্রদান করা যাবে না। আচ্ছা, চিত্রের ছবিগুলো সুন্দর করে লক্ষ্য করো সবাই। আচ্ছা দেখো, দুস্থ মানবতার সেবা, যাকাতের মাধ্যমে দুস্থ মানবতার সেবা করা হয়, অসহায়ের মুখে সুন্দর হাসি লক্ষ্য করা যায়। বিনিয়োগ প্রদান, যাকাত প্রদানের মধ্য দিয়ে গরিব এবং দরিদ্র ব্যক্তিরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে থাকে, তাদের অসচ্ছল সংসারে সচ্ছলতা ফিরে আসে। জনকল্যাণমূলক কাজ, অর্থাৎ সুন্দর যাকাত আদায়ের মাধ্যমে জনগণের উপকার এবং কল্যাণ সাধিত হয়। আচ্ছা, চিত্রের ছবিটি লক্ষ্য করো, যাকাত প্রদানের মধ্য দিয়ে সুন্দর এবং শান্তিপূর্ণ সমাজ কায়েম হয়। আচ্ছা, সমাজ থেকে অস্থিতিশীলতা এবং বিশৃঙ্খলা দূর করে পারস্পরিক সৌহার্দ্য স্থাপিত হয়। সুতরাং এক্ষেত্রে গরিব দুঃখীরা, তাদের অর্থনৈতিক অবস্থা উন্নতি হয়, সংসারের সচ্ছলতা ফিরে আসে এবং অর্থনৈতিক ভারসাম্য বিরাজ করে। এখানে শিশুদের অভিব্যক্তি ব্যক্ত করা হয়েছে, তারা বলছে আমরা সবাই আনন্দিত, আমরা সবাই সুখী, আহার পেয়ে ভুলে গেলাম যখন ছিলাম দুঃখী। সুতরাং আপনার যাকাতের অর্থ এভাবে আরো অনেকের হাসি ফুটাতে পারে। সুতরাং যাদের উপর যাকাত ফরজ হবে, তাদের অবশ্যই যাকাত প্রদান করতে হবে। আচ্ছা, যাকাতের অর্থনৈতিক গুরুত্ব, যাকাতের মাধ্যমে রাষ্ট্রের অর্থনীতি সচল হয়, উৎপাদন বৃদ্ধি পায়, বেকারত্ব হ্রাস পায়, মাথাপিছু আয় বেড়ে যায়, রাষ্ট্রের অর্থনৈতিক ভিত শক্তিশালী হয়। সুতরাং যাকাতের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। আচ্ছা, এ পর্যায়ে যাকাতের ধর্মীয় গুরুত্ব, যাকাত ইসলামের পঞ্চ স্তম্ভের মধ্যে তৃতীয় স্তম্ভ। যাকাত হলো আর্থিক ফরজ ইবাদত, যাকাত হলো ইসলামের সেতু বন্ধ। মহানবী ইসলাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, আস-সাকাতু পান্তারাতুল ইসলাম, অর্থাৎ যাকাত হলো ইসলামের সেতু বন্ধ। যাকাত না দিলে পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না। মহান আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনুল হাকিম ইরশাদ করেছেন, আল্লাযীনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, অর্থাৎ যারা যাকাত দেয় না এবং তারা পরকালে অস্বীকারকারী। সূরা হামিম সাজদা আয়াত 7। যাকাত একটি ফরজ ইবাদত। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে সালাত কায়েমের সাথে যাকাত আদায়ের কথা বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাহ, অর্থাৎ তোমরা সালাত কায়েম করো ও যাকাত আদায় করো। সূরা আন-নূর আয়াত 56। সুতরাং যাকাতের ধর্মীয় গুরুত্ব অপরিসীম। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে তোমরা তোমাদের বাড়ির কাজ দেখে নাও। তোমাদের আজকের বাড়ির কাজ হচ্ছে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে যাকাতের ভূমিকা বিশ্লেষণ করো। তোমরা সবাই বাড়িতে অবস্থান করবে, প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।